হ্যালো ভিউয়ার্স, অবশেষে চলে আসলাম সিলেট থেকে ঢাকা। মাত্র আমার সাথে আমার ওয়াইফ ছিল, আমরা দুজনে, আমি আমার ওয়াইফ একসাথে প্রথমে ঢাকা থেকে শ্রীমঙ্গল হয়ে সিলেট, একদিন সিলেট হয়ে আমরা চলে আসলাম। তো সিন্ধু থাকার কারণে অনেক সুবিধা হয়েছে। আমাদের বড় একটা সুটকেস ছিল, যে সুটকেসটা সিন্ধু আমার ছোটবেলার বন্ধু, সে আমাদেরকে সহযোগিতা করেছে, বাসে করে নিয়ে গেছে। আমরা সেখানে থেকে একসাথে হয়ে অনেক 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 সুন্দর সুন্দর জায়গা যাই, রাতার গোল, সাদা পাথর, রাইট, শ্রীমঙ্গল, বাবলা। তো আমি এই জন্য কিছু বলতে চাই, আসলে বাংলাদেশের কিছু রুলস আমরা যদি অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারি, তাহলে আপনারা বাইকে আমার মতো যেতে পারবেন। আর আমি আসলে কিভাবে করি, মাইন্ড পাওয়ার, আমার এখানে একটা চার্জার আছে, ফোনটা সবসময় কন্টিনিউসলি চার্জ হতে থাকে, ওখানে প্রায় 5000 স্পটিফাই সংস আমি আমার সবসময় মিউজিক প্লে করি, আমার কানে হেডফোন থাকে, যেহেতু বাংলাদেশের আওয়াজ শুনে, ট্রাকের আওয়াজ শুনে কোনো মানে নাই। হ্যাঁ, ভাবতে পারেন যে মিউজিক যদি শুনি তাহলে রিস্কি, আসলে আপনার কেন মানুষের হর্ন শুনতে হবে, গালি শুনতে হবে? বিদেশের থেকে একটা হর্ন মারা গালি দেয়, তো ও দেখ আর না দেখ ও দেয়া লাগে না, কারণ আমি জানি আমার কি করতে হয়। সেই কনফিডেন্টে আমি চালাই, বিগত 20 বছর যাবৎ আমি ড্রাইভ করে আসছি, মোটর সাইকেল মনে হয় প্রায় 10 বছর হবে, হোয়াটএভার। আমি কিছু জিনিস শেয়ার করতে চাই অল দ্য বাইকার্স ইন বাংলাদেশ অ্যান্ড অলসো ড্রাইভার্স এভরিবডি। সেটা হচ্ছে রাস্তায় যখন আমরা যাই, রাইট, তখন যখন কার্ভ থাকে, মেইন কয়েকটা পয়েন্ট আমি বলব, যখন কার্ভ থাকে হাইওয়েতে কখনো আপনারা কার্ভে গাড়ি ক্রস করবেন না। এটা হচ্ছে যে অনেক মানে মুখোমুখি সংঘর্ষের একটা অন্যতম মানে রিজন যেটার জন্য এটা অ্যাক্সিডেন্ট হয়। 2 নম্বর, যখনই মোড়ে বাজার টাজার দেখবেন সেখানে স্পিড ব্রেকার থাকতে পারে, কিন্তু বাংলাদেশের সরকার কেন জানি না কোনো জেব্রা ক্রসিং এর জন্য কালারটা না দেওয়ার কারণে আমরা সকালবেলাও স্পিড ব্রেকার দেখতে পারি না, যেখানে বাইকের জন্য তো অনেক রিস্কি। বাট আমি অনেক এক্সপিরিয়েন্স, মানে ছোটবেলা থেকে বাইকটা চালাই, আমি ট্রাই টু ইউনো বি সেফ। আর 3 নম্বর হচ্ছে, যখনই আপনারা বাসে কিংবা যখন আসতে থাকে উল্টা পাশে, তখন আপনারা ইন্ডিকেটার ইউজ করবেন এবং ট্রাই টু ইউজ ইউর হ্যান্ড, তারা কিন্তু অনেক সময় শুনে, এটা কিন্তু অনেক অন্যতম ওয়ে টু কমিউনিকেশন, ফর দ্য কমিউনিকেশন। আর কি কি জানিয়েছিল কিন্তু আমরা সেদিন আলাপ করছিলাম খেতে খেতে পাঁচটি রেস্টুরেন্টে, রাইট, তো তুই কিছু সহযোগিতা করতে পারিস, আমি কিছু আইডিয়া তোর সাথে শেয়ার করছিলাম। কাছাকাছি থাকা যাবে না, আর যখনই ওভারটেক করা হবে ডু ইট ফাস্ট, নট স্লো। আর যখনই মোড় ক্রস করবেন, একটা ধরেন আপনার পেট্রোল পাম্পে যাবেন, ট্রাই টু গো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, বাট যখনই ডানে যাবেন তখন অবশ্যই পিছনে এবং সামনে দেখতে হবে। আর একটা কারণ, যদি সামনে কোনো গর্ত থাকে এবং সামনে কোনো ধাপ করে কিছু একটা চলে আসবে, আপনি ধাপ করে ডানে যাবেন, তাহলে আপনার পিছিয়ে যে থাকবে সে হিট করতে পারে। কি করতে হবে, আপনি ইমার্জেন্সি লাইট দিতে পারেন কিংবা একটা ইন্ডিকেটার দিতে পারেন, রাইট, অ্যান্ড দেন ইফ ইউ ক্যান, ইফ ইট ইজ পসিবল, স্লো ডাউন ইউর ভেহিকল, স্লো করেন, হ্যাঁ স্লো করেন, ধাপ করে যদি করেন তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং ধাপ করার সময় যদি করতেই হয় তাহলে ডান দিকে ইন্ডিকেটার দিতে হবে, অ্যান্ড দেন ইউ হোপ ফর দ্য বেস্ট। আমি জানি বাংলাদেশের রাস্তা অনেক সময় আনএক্সপেক্টেড ধাপ ধাপ করে গর্ত চলে আসে, এটা কোনো মানে ওয়ে নেই। হ্যাঁ, আপনার বলতে পারেন আমি এগুলো কি পড়েছি, হ্যাঁ প্রোটেকশন, দিস আর প্রোটেকশন, নাথিং, এটা হাইওয়েতে সবসময় পড়া উচিত। এটা হচ্ছে আমি বাইরে ক্যানাডা থেকে আমি অর্ডার দিয়ে নিয়ে আসছি, এখানেও পাবেন অনলাইনে, তাছাড়া আপনার তো খুব স্মার্ট মোবাইল, তো খুব তাড়াতাড়ি একটি ইউনো টাইপ করতে পারেন, তো আপনারা একটু অনলাইনে গেলে একটু রিসার্চ করলে এইসব ড্রেস ইউ ক্যান অর্ডার, রাইট, সো দিস আর ভেরি প্রোটেকশন, আপনার বুকে ঠান্ডা লাগবে না, যদি পরে যান ইট উইল প্রোটেক্ট ইউর চেস্ট, ইউর ব্যাক, ইউর শোল্ডার্স, এভরিথিং ইজ ভেরি গুড। অ্যান্ড হোয়াট এলস, লাইক অন্যান্য বাইকার্স, রাইট, যত বাইকার্স আছে বাংলাদেশে দেখি না এরকম এরকম করে, এই এরকম করবেন না, এটা হচ্ছে এক কাইন্ড অফ কিছুটা লুকস ভেরি অড, লুকস ভেরি বাংলা ভাষায় যেটাকে বলে ছেঁচড়া। তো বাইরে যারা বাইক চালায় তারা দে হ্যাভ দেয়ার স্টাইল, দে গো স্ট্রেট, দে উইল কার্ভ বাট দে উইল নট ইউ নো শাফলিং, দিস ইজ ডেঞ্জারাস। আপনি মানে বাস এসে চাপা দিতে পারে, আর একটা বাইককে আপনি হিট করতে পারেন, হ্যাঁ, এবং দেখা গেছে বাইকে এরকম গার্ডটা লাগায় আর একটা বাইককে আপনারা চাপা দেন, কেন ভাই, বাইক তো ভাই যখন মোটর সাইকেল চালান আমরাও তো আপনার সাথী,
তো আপনারা তো আপনাদের দায়িত্ব হচ্ছে কি একজনকে প্রোটেক্ট করা, আর দেখা যায় সবাই খুব স্বার্থপর, মানে কেউ কাউকে সাইড দিচ্ছে না। আমি তো সাইড দেই, এটা তো আমি ছোটবেলা থেকেই শিখছি, আমাকে তো বাবা মা শিখায়নি। তো আপনারা এই জিনিসগুলো বুঝবেন, আপনারা ভালো একটা মানুষ হন তাহলে একটা ভালো একটা ড্রাইভার হতে পারবেন, সবার ক্ষেত্রেই তাই। তো আশা করি আপনারা এটা ছড়াবেন প্লিজ। সিন্ধু তোর যদি কিছু বলার থাকে প্লিজ, খুব ইম্পর্টেন্ট, এদিক ছড়। ভালো মানুষ হলে ভালো ড্রাইভার পাওয়া যাবে। এটা তাকে নিয়ে আমি সব প্ল্যান করতে পারতাম। বিয়ের পরে, বিয়ের আগে অনেক পাগলামি করেছি, বিয়ের পরে পাগলামিটা আমি টু বি কন্টিনিউড। তো এইটা আসলে আমি, ইউ নো, আই এম সো মাচ লাকি assimilate korte pare, yeah, so mind power eta kintu onek important, you know, mind power, physical fitness, ar motorcycle chalano hocche amar motivation, with the music is awesome. So ami prefer kori Sylhet road ta bhalo na, karon ei je one way ashe gulo khub risky, apnar parle chittagong road e, dhaka to chittagong road and then Bazaar would be amazing. Hope for the best, love you all, bye bye.